ভেন্দি এখানে যদি মাছি মারে কেডা মাছি মারে কেডা মাছি মারলে এগুলো ফুঁসি যায় আর হয় না, ওই কারণে ওই জন্য ওষুধ ব্যবহার করতে হয়। ওষুধ মারলে আবার চলে যায়, চলে যাওয়ার পর আবার সুন্দর সুন্দর করে আবার উঠে। দেখছেন না সেই নেই না তুলি নেই, কতদিন পরে তুলবেন? তুলবো ওই কালকে থেকে তুলবো, কালকে থেকে সাত করবো, তো যেগুলো বড় বড় হয়েছে ওগুলা তুলে তুলবো। এখন বাজার দর কেমন? না এটা তো আপনার ওই গিয়া ওই জড়া ব্যারাম, জড়া বলতে ওই ওখানে ফাতার সাপ খাইছে যে, এখানে বান খাইছে না, বান সাপ খাইলে এরম হয়ে যায়। না এটা এটা কোনো রোগ না, রোগ হয়েছে এটা, এটা বলে আপনার জড়া ব্যারাম বলছেন। এটা হয় গরম থেকে, গরম থেকে হয়, আবার ওই ওখানে জড়ার ফোটো টোটো মারলে জল বৃষ্টি যদি বেশি হয় ওইটা আবার সাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। বন্ধুরা, আজ আমরা অবস্থান করছি রাঙ্গুনিয়া উপজেলায়। আজ আপনাদেরকে দেখাবো প্রান্তিক কৃষি, তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি। দেখব এখানে কিছু সবজি, নানান ধরনের সবজি ছোট ছোট করে তৈরি করছে প্রান্তিক কৃষক, তারা কেমন আছে, কি পর্যায়ে আছে, তা সার্বিক দিক থেকে আমরা এখানে তুলে ধরব। চলেন দর্শক, দেরি না করে তাদের সাথে কথা বলি। তারা দুন্দুল, দুন্দুল একটি খুব উপকারী একটা সবজি, এটা যে কোনো পরিস্থিতিতে এই দুন্দুল জন্মায় এবং এর কম পরিচর্যা করলেই এই দুন্দুল আর কি অনেক বেশি ফলন পাওয়া যায়। দুন্দুলে অনেক পরিমাণ ভিটামিন এবং এতে অনেক উপকারী একটা সবজি। ভাই আসসালাম, তো এগুলো কি তুলছেন? ভেন্ডি? আচ্ছা, কতদিন আগে তুলছেন, আবার কতদিন? এটা গাছ রোপণ করছি প্রায় আপনার চার মাস। আর কি কি আছে আপনার? এটা আপনার কতখানি জমিতে দুন্দুল করছেন? আমি ধরেন দুই ঘন্টা, আড়াই ঘন্টা। এখনো কি তুলছেন? না তুলি নাই, নতুন করছে। আপনার ই খেত আছে না? কাকরোল, কাকরোল খেত? কাকরোল আমার নাই, আর জানে কাকরোল খেত আমার নাই, আর জানে আছে ওই দিকে আছে। আচ্ছা ভাই, আপনি কতটুকু ই করছেন আর কি? আমি এখান থেকে করছি তো আট গানে একখানে মতো করছি। মানে এটা আগা করে আমার হঠাৎ লেগে ওই সামনে কামা দেখা দিচ্ছে না, এটা সবগুলো আমার। এখানে ধরেন 15 ঘন্টা, এটা 12 ঘন্টা হবে। 12 ঘন্টা। আচ্ছা, এখানে দুন্দুল করছেন কতটুকু জমি? দুন্দুল করছি আমি আড়াই ঘন্টা হবে। আচ্ছা, দুন্দুলের কি কি রোগ হয় আপনি? হ্যাঁ, মানে এটার কি কি রোগ হয়? এখানে ওই ধরেন ওই কেডা মাছি মারলে ভেন্ডি, এখানে যদি কেডা মাছি মারলে এগুলো ফুঁসি যায় আর হয় না, ওই কারণে ওষুধ ব্যবহার করতে হয়। ওষুধ মারলে আবার চলে যায়,
সরে যাওয়ার পর আবার সুন্দর সুন্দর করে আবার ওঠে। ধরেন আপনার ফলন আসছে তো, এই তো এই ফলন আসছে দেখছেন। না শুনিনি, না তুলিনি। কতদিন পরে তুলবেন? তুলবো এই কালকে থেকে তুলবো, কালকে থেকে সাত করবো তো, যেগুলো বড় বড় হয়েছে ওগুলো তুলে তুলবো। এখন বাজার দর কেমন? বাজার দর 20 টাকা চলতে হবে কেজি, 20 টাকা কেজি, 20 টাকা। সেক্ষেত্রে আপনাদের এত খরচ করে পোষায় আপনাদের? এখন কি 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 কর্ম, দেশের কামের থেকে তো বাঁচে রাখতে হবে। এখন তো সারের দাম সব কি হবে, সব কিছুর দাম। হ্যাঁ ধরেন এটা আবার জ্বর আসে তো গরম থেকে, গরম বেশ পড়লে এটা যেই হয়েছে, এটা কিসের রোগ? এটা না, এটা তো আপনার ওই গিয়া এই জড়া বেড়াম জড়া বলতো ওই ওখানে ফাতার সাপ খাইছে যে, এখানে বান খাইছে না, বান সাপ খাইলে এরম হয়ে যায়। ওইটা কোনো রোগ না? না এটা কোনো রোগ না, রোগ হয়েছে এটা। এটা বলো আপনার জড়া বেড়াম বলছেন, এটা হয় গরম থেকে, গরম থেকে হয়। আবার ওই ওখানে জড়ার ফোটো টোটো মারলে জল বৃষ্টি যদি বেশি হয় ওইটা আবার সাপ হয়ে যায়। এটা একটা আছে যে এই যে একটা পোকা মনে হচ্ছে, এটা কি? ওটা ওইটা বলে বেড়া ফুক, বেড়া ফুক, ওইটা বলে বেড়া ফুক, বেড়া ফুক। এটা মানে ওষুধ মারলে চলে যায়, ওই বৃষ্টি ফলে থাকবে, বৃষ্টি যখন থাকবে না আবার ওগুলো চলে যাবে। আপনার শুধু একটু গিনি কি? হ্যাঁ আর আমাদের ওদিকে আছে, ওদিকে ওগুলো তখন ব্যাঙ্গে ফেলছি, এখন ব্যাঙ্গে মানে শ্বাস শ্বাস কর্ম এই দিকে ধান ক্ষেত করব। এটা আমার না, এটা আটজনের, এটা অনেক ক্ষেত আছে, আর একটু আড়ালে তো সবাইকে দেখতেন।